আসসালামু আলাইকুম সম্রাট ভিউয়ার, আজকে আমরা বাংলা সাহিত্যের সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। বাংলা সাহিত্যের প্রথম কোন ঔপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট ছিলেন? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি উত্তর বলতে 2 সেকেন্ড সময় নিচ্ছি, যাতে করে আপনারা নিজেরাই মেমোরাইজ করার ট্রাই করতে পারেন। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? প্রথম আধুনিক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা? এটি হচ্ছে প্রবন্ধ রচনা। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? বঙ্কিমচন্দ্রের সাহিত্যে যাত্রা শুরু হয় সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে। বঙ্কিমচন্দ্রের বীজবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? এটির উত্তর হচ্ছে সূর্যমুখী। বীজবৃক্ষ উপন্যাসের চরিত্র সূর্যমুখী। নিসর্গ সন্দর্শন কাব্যগ্রন্থটি কার রচনা? নিসর্গ সন্দর্শন কাব্যগ্রন্থটি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর রচনা। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? ইন্দিরা গ্রন্থটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক, তুমি পথ হারাইয়াছ, কে কাকে বলেছিলেন? এটি হচ্ছে কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিলেন, পথিক তুমি পথ হারাইয়াছ। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনটি? প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবি কে? এটি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক? সাহিত্য সম্রাট নামে খ্যাত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কি? আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে 76-এর মন্বন্তর। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে 76-এর মন্বন্তর। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন? রূপজালাল নামে আত্মজীবনী লিখেছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরী। নবাব ফয়জুন্নেসা চৌধুরী। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হচ্ছে সারদা মঙ্গল। সারদা মঙ্গল হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। যুগলাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা কে? যুগলাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক, তুমি পথায় হারাইয়াছ, এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। জেবুন্নেসা, জেবুন্নেসা কোন উপন্যাসের নায়িকা? জেবুন্নেসা হচ্ছে রাজসিংহের নায়িকা। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে হেমচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহাকাব্য জাতীয় রচনা বিত্র সংহার এর রচয়িতা কে? বিত্র সংহার এর রচয়িতা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিত্র সংহার এর রচয়িতা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হুতুমি বাংলা কার রচনাকে বলে? হুতুমি বাংলা কার রচনাকে বলে? এটি হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের রচনাকে বলা হয় হুতুমি বাংলা। হুতুম পেঁচার নকশা কোন জাতীয় রচনা? হুতুম পেঁচার নকশা হচ্ছে একটি রম্য রচনা। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি? কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরিলে? বাক্যটি কার রচনা? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুতুম পেঁচার নকশা এর রচয়িতা কে? হুতুম পেঁচার নকশার রচয়িতা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। রৈবতক কুরুক্ষেত্র ও প্রূপভাস এর এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? রৈবতক কুরুক্ষেত্র ও প্রভাস এই ত্রয়ী মহাকাব্য হচ্ছে নবীনচন্দ্র সেনের রচনা। নবীনচন্দ্র সেনের রচনা। কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনাশুক লাভ হয় কি মোহিতে? উক্তিটি কার রচনা? উক্তিটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদারের রচনা। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, উক্তিটি কোন গ্রন্থের? এটি হচ্ছে পালৌম। পালৌম গ্রন্থের একটি বিখ্যাত উক্তি হচ্ছে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ১৯ শতকের রচিত মহিলা কাব্যর রচয়িতাকে? মহিলা কাব্যর রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ মজুমদার। মহিলা কাব্যটি রচনা করেন সুরেন্দ্রনাথ মজুমদার। কোমল কবিতা শিশুতোষ গ্রন্থটির রচনা করেন কালীপ্রসন্ন ঘোষ। কোমল কবিতা শিশুতোষ গ্রন্থটির রচনা করেন কালীপ্রসন্ন ঘোষ। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? এটি হচ্ছে মৃণালিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে মৃণালিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী কোন ধরনের সাহিত্যকর্ম? রজনী হচ্ছে একটি উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী হচ্ছে একটি উপন্যাস। কপালকুণ্ডলা উপন্যাসে নায়কের নাম কি? কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম হচ্ছে নবকুমার। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। কোনটি সামাজিক উপন্যাস? সামাজিক উপন্যাস কোনটি? সামাজিক উপন্যাস হচ্ছে বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস হচ্ছে বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র কোন গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেন? সাম্য। সাম্য গ্রন্থটি বঙ্কিমচন্দ্র বাজার থেকে প্রত্যাহার করে নেন। বন্দে মাতরম দেশাত্মবোধক সঙ্গীতটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।